विशेषकर 15 एप्रिल थेके 15 मे एक्टी मास बांग्लाय बला हय बैशाख मास। तो बैशाख मासे भगवानेर सेवा करा भगवानेर भक्ति करले एटा तार फल कि बला हच्छे एटा अक्षय फल लाभ हय। तो बैशाख मासे एकटी तिथि आछे ए तिथिर नाम हच्छे कि अक्षय तृतीया। कि नाम? अक्षय तृतीया। तो आज के आलोचना करब जो अक्षय तृतीया कबे अक्षय तृतीयार माहात्म्य कि अक्षय तृतीयार दिने कि ऐतिहासिक घटना घटे अक्षय तृतीयार दिने कौन कर्मगुलो करले तार फल अक्षय हो जाए कखनो क्षय होबे ना। कौन कौन कर्मगुलो आमादेर करा उचित एवं कौन कौन कर्मगुलो कखनोई करा उचित नय। आर जदि अक्षय तृतीयार दिने ए समस्त कर्म केउ करे ताहले से खराब कर्मेर अक्षय खराब फल लाभ होबे आर तार फले से जन्म जन्मांतर धरे से दुख कष्ट भोग करबे। ताई एई आगामी अक्षय तृतीया सम्बन्धे आज के विस्तारित भावे आमी आपनादेरके बोलबो आपनारा मनोयोग सहकारे शुनबेन। আর শেষের দিকে আমি বলবো এই অক্ষয় তৃতীয়ার দিনে দেখবেন অনেকেই ব্যবসায়ী যারা হাল খাতা করে তাই না, অনেকে বাড়িতে পূজো করে ভগবানের পূজা দেবদেবীর পূজা মাঙ্গলিক কোনো কাজ। হ্যাঁ, তো এই কোন সময় করলে ভালো একটা নির্ধারিত সময় আছে ওই সময়টাও আমি বলবো। এবং এই অক্ষয় তৃতীয়ার দিনে যদি কেউ গঙ্গা স্নান করে অনেক ফল। তো গঙ্গা স্নানেরও সময় আমি বলে দেব, ঠিক আছে, মনে থাকবে। তাহলে প্রথম থেকে মানে শেষ পর্যন্ত অক্ষয় তৃতীয়ার মাহাত্ম্য সম্বন্ধে আজকে বলবো, খুব মন দিয়ে শুনবে না, ঠিক আছে। তো বলা হচ্ছে এই যে এই জগৎ এবং এই জগতের ঊর্ধ্বে আছে স্বর্গলোক, তার উপরে আছে বৈকুণ্ঠলোক। তো বলা হচ্ছে এই চারটে জিনিসের কখনো ক্ষয় হয় না। কয়টা জিনিস? চারটে জিনিসের কখনো ক্ষয় হয় না। কি কি সেই চারটে জিনিস বলবো? তে মনে রাখবেন আপনারা, লিখে রাখতে পারলে ভালো, নাহলে মনে থাকবে না। যেমন আমি অক্ষয় তৃতীয়ার সময় বলবো, মানে কখন পুজো করবেন, কখন হাল খাতা করবেন, এই সেই সময় তো যদি না লিখে রাখেন মনে থাকবে? তো লিখে রাখতে হবে। তো চারটে জিনিসের কখনো কি হয় না, কি হয় না, ক্ষয় হয় না। তো চারটে জিনিস মনে রাখার সহজ পন্থা হচ্ছে কি, ভ দিয়ে, কি দিয়ে? হ্যাঁ, ভ দিয়ে, ভ দিয়ে, কি দিয়ে? ভ দিয়ে। এক নম্বর হচ্ছে ভগবান, প্রথম ভ হচ্ছে কি, ভগবানের কখনো ক্ষয় হয় না, ভগবানের কখনো মৃত্যু হয় না, প্রথম হচ্ছে কি, ভগবান। দু নম্বর হচ্ছে ভগবানের ধাম, ভগবত ধাম। তিন নম্বর হচ্ছে ভক্তি, আর চার নম্বর হচ্ছে ভক্ত। মনে থাকবে, ভগবান, ভগবত ধাম, ভক্তি, ভক্ত, এই চারটে জিনিস কখনো ক্ষয় হয় না। তাই অক্ষয় তৃতীয়ার দিনে যারা ভগবানের ভক্তি করে তাদের এই জীবনের সমস্ত পূর্বকর্মের যে খারাপ কর্মের ফল, পাপকর্মের ফল ক্ষয় হয়ে যায়, আর তারা যে ভক্তি করবে সেই ভক্তির ফল হয়ে যায় অক্ষয়। তাই ভগবান গীতায় বলেছেন দ্বিতীয় অধ্যায়, হ্যাঁ, কি, নিহাবিক্রম না সহস্তি প্রত্যবায় ন বিদ্যতে স্বল্পম অপিয়স্য ধর্মস্য ত্রায়তে মহত ভয়াত। ভগবান বলেছেন কি, স্বল্পম অপিয়স্য ধর্মস্য ত্রায়তে মহত ভয়াত। যদি কেউ সামান্যতম ভক্তি করে তাহলে এ ভক্তির কখনো
ক্ষয় হবে না আর কি হবে তার ফলে মহা মহা ভয় থেকে সে রক্ষা পেয়ে যাবে তো সেই জন্যই এই অক্ষয় তৃতীয়ার দিনে যা আমরা কিছু করব এর ফল হয়ে যাবে কি অক্ষয় তো সেই জন্য এখন থেকে আপনাদের প্ল্যান করতে হবে এই অক্ষয় তৃতীয়ার দিনে আমরা কি কি করব হ্যাঁ তো বছরে চারটা দিন অত্যন্ত পবিত্র দিন কটা দিন এই চারটা দিনে কখনো কোনো খারাপ কর্ম করতে নেই এই চারটা দিনে একদম ২৪ ঘন্টায় শুধু ভালো কর্ম করতে হবে বলবো চারটা দিনের নাম প্রথম তো বললাম আমি বৈশাখ মাসের প্রথম দিন পয়লা বৈশাখ এইটা বছরের মধ্যে সবচাইতে ভালো দিন দেখবেন দোকানদার হাল খাতা করে হ্যাঁ অনেকেই বিভিন্ন পুজো করে গঙ্গা স্নান করে হ্যাঁ তাহলে প্রথম কোনটা পয়লা বৈশাখ আর একটা হচ্ছে কি কার্তিক মাসকে বৈষ্ণবেরা বলে দামোদর মাস এই দামোদর মাস কার্তিক মাসের প্রথম দিন অত্যন্ত শুভ দিন কটা হলো তাহলে তিন নম্বর হচ্ছে দুর্গাপূজা শেষ হয়ে যায় তো ওই শেষের দিনকে বলা হয় বিজয়া দশমী এই দিনটা অত্যন্ত গুরুত্বপূর্ণ আর একটা দিন হচ্ছে কবে এই বৈশাখ মাসের শুক্লপক্ষের তৃতীয়া তিথি এটাকে বলা হয় কি অক্ষয় তৃতীয়া কিন্তু এই চারটে দিনের মধ্যে সবচাইতে গুরুত্বপূর্ণ হচ্ছে কোনটা অক্ষয় তৃতীয়া তো সেই জন্যই এই তিথিটি অত্যন্ত গুরুত্বপূর্ণ সহকারে আমাদেরকে পালন করতে হবে তো আমি বলবো এখন এই অক্ষয় তৃতীয়ার দিন কি কি হয়েছিল এই জগতে এই তিথিটা কেন এত মানে গুরুত্বপূর্ণ তিথি মাহাত্মপূর্ণ কেন হ্যাঁ এটা আমি বলবো এই অক্ষয় তৃতীয়ার দিনে সত্যযুগের শুরু হয়েছিল এই চারটে যুগ আছে আমরা জানি সত্য ত্রেতা দ্বাপর কলি এই চারটে যুগের মধ্যে সত্যযুগ হচ্ছে সবচাইতে কি ভালো যুগ তখনকার মানুষদের আয়ু ছিল ১,০০,০০০ বছর কেননা তখন কেউ পাপকর্ম করতো না যত মানুষ পাপকর্ম করবে তাদের আয়ু আস্তে আস্তে কমে যাবে তাই কলিযুগের মানুষের অনেক পাপ করে সেই জন্য কলিযুগের মানুষের আয়ু খুব কম তাই এই অক্ষয় তৃতীয়ার দিনে এই সত্যযুগের শুরু হয়েছিল হ্যাঁ তাই দেখুন তাহলে সত্যযুগের মানুষের আয়ু এত বেশি ছিল কেন তারা পুণ্যকর্ম করতো বেশি পাপকর্ম করতো না তাই তাদের আয়ু ছিল ১,০০,০০০ বছর তাই এই সত্যযুগ শুরু হয় এই অক্ষয় তৃতীয়ার দিন থেকে এবং এই অক্ষয় তৃতীয়ার দিনে ভগবানের একজন ভক্ত ছিল তার নাম ছিল কি সুধামা কি নাম সুধামা এবং কৃষ্ণ দুজন বন্ধু ছিল একসঙ্গে পড়াশোনা করতে স্কুলে কিন্তু সুধামা যখন বাড়িতে ফিরে এলো ব্রাহ্মণ তাই খুব গরিব ছিল আর কৃষ্ণ ছিল ক্ষত্রিয় হ্যাঁ তাই কৃষ্ণ দ্বারকার রাজা হলো তাই সুধামা অনেক দরিদ্র ছিল বলে তার স্ত্রী বলল যে তুমি যাও তোমার বন্ধু তো কৃষ্ণ দ্বারকার রাজা তার কাছে গিয়ে কিছু টাকা পয়সা নিয়ে আসো তখন সুধামা তো যেতে রাজি হয়েছিলেন না কিন্তু বউ যেহেতু বারবার বলছে তাই সুধামা তার স্ত্রীকে বলল যে বন্ধুর সঙ্গে অনেকদিন পরে দেখা করতে যাব তাই কিছু উপহার দাও তো গরিব মানুষ তো কি উপহার দেবে তো কিছু ধার করে কিছু চালের খুদ ওনার স্ত্রী ওটা একটু ভালো করে ভেজে মচমচা করে ওনার এই চাদরের আঁচলে এটা বেঁধে দিয়েছিল বন্ধুকে উপহার দেওয়ার জন্য তো সেই খুদ ভাজা কৃষ্ণের জন্য দ্বারকাতে নিয়ে গেছিলেন কে সুধামা আর এই দিনে কৃষ্ণের সঙ্গে সুধামার প্রথম মিলন হয়েছিল দ্বারকাতে কবে এই অক্ষয় তৃতীয়ার দিনে কৃষ্ণ সুধামার মিলন হয়েছিল আর সুধামাকে ভগবান নিজে তার চরণ
ধুয়ে তার চরণের জল পান করেছিলেন। এই জন্য ভগবান শিক্ষা দিলেন যখন বৈষ্ণব কোনো বাড়িতে যায় তার চরণ ধোয়াতে হয়, তাকে অভ্যর্থনা করতে হয়, তাকে পূজা করতে হয়, তাকে সুস্বাদু পানীয় প্রসাদ নিবেদন করতে হয়, তাকে উপঢকন উপহার দিতে হয়, তাহলে আমাদের অনেক ভগবানের কৃপা লাভ হয়। তাই ভগবান নিজে এটা আচরণ করে আমাদের শিক্ষা দিলেন যে সুধামাকে কীভাবে উনি অভ্যর্থনা করেছিলেন, পুজো করেছিলেন, এবং কৃষ্ণের যিনি স্ত্রী ছিলেন রুক্মিণী তাকে হাওয়া করছিলেন পাখা দিয়ে, এবং তার যে স্বর্ণের খাট যেখানে ভগবান বিশ্রাম করতেন সেই খাটে তাকে বিশ্রাম করার জন্য জায়গা করে দিয়েছিলেন। এবং দুদিন তিন দিন যখন অতিক্রান্ত হয়ে গেল তখন কৃষ্ণ সুধামাকে বলল যে বন্ধু, তুমি অনেকদিন পর আমার সঙ্গে সাক্ষাৎ করতে এসেছো, কি উপহার নিয়ে এসেছো? তখন সুধামা তো খুব লজ্জা পেয়েছে যে যার মানে নিবাস স্থল হচ্ছে বৈকুণ্ঠের মতো ধন ঐশ্বর্যপূর্ণ, আর সে প্রতিদিন এত সুসাধ্য মানে ভোগ তিনি গ্রহণ করেন, আর আমি কি না সেই কতগুলো কি ভাজা খুদ ভাজা নিয়ে এসেছি, এটা তো কৃষ্ণকে দেওয়ার যোগ্য নয়, এটা কীভাবে আমি দেই? তো কৃষ্ণ তো অন্তর্যামী না, উনি তার বন্ধুর অন্তরের খবর জানেন, কেননা উনি তো এনেছেন ভক্তি সহকারে, তাকে দেবে না? তখন কৃষ্ণ দেখে কি যে সুধামার এই যে চাদরের আঁচলে একটি ছোট্ট পুটলিতে কি যেন বাছে, তখন ওটা জোর করে খুলে ওই খুদ ভাজাগুলো কৃষ্ণ এক গ্রাস খেয়েছিলেন। যখন দু গ্রাস খাওয়া শেষ হয়েছে তখন রুক্মিণী গিয়ে কৃষ্ণের হাত ধরেছে যে আপনি আর খাবেন না, কেন আপনি যদি তিন গ্রাস খুদ ভাজা সুধামার খান তাহলে আমার সমস্ত ধন ঐশ্বর্যের মালিক সুধামা হয়ে যাবে। তাই দু গ্রাস চিড়ে এই খুদ ভাজা খাওয়ার ফলেই সুধামা অনেক ধন ঐশ্বর্যের মালিক হয়ে গেছিলেন। তাই অক্ষয় তৃতীয়ার দিনে কেউ যদি ভগবানকে এরকম অন্ন দান করে, ভগবানের ভক্তকে বস্ত্র দান করে, স্বর্ণ দান করে, ভূমি দান করে, কোনো মূল্যবান কিছু দান করে ভগবানকে এবং ভগবানের ভক্তকে, তার জন্য ভগবান তার বিনিময়ে তাকে কোটি কোটি গুণ বেশি ফল ভগবান তাকে দান করেন। তাই অক্ষয় তৃতীয়ার দিন কী হয়েছিল, কৃষ্ণ সুধামার মিলন হয়েছিল। আমরা জানি যে দ্রৌপদীর পঞ্চ স্বামী থাকা সত্ত্বেও তার যখন দুঃশাসন বস্ত্র হরণ করছিল, হ্যাঁ, তার কোনো প্রতিবাদ করেনি, কেননা পাশা খেলায় দ্রৌপদীকে কি করেছিলেন, বাজি রেখেছিলেন। তাই পাশা খেলায় যখন পাণ্ডবেরা হেরে গিয়েছিলেন তখন দুর্যোধন বললেন কি, দুঃশাসনকে তুমি দ্রৌপদীর বস্ত্র হরণ করো, তখন সেই দুঃশাসনের গায়ে বল ছিল 10,000 হাতির গায়ে যেরকম শক্তি সেরকম শক্তি ছিল। তাই এই দুঃশাসন এত জোরে তার শাড়ির আঁচল টানছিলেন, কিন্তু দ্রৌপদী তিনি নিজেকে বাঁচানোর চেষ্টা করেছিলেন, কিন্তু অন্তিমে তিনি নিজেকে রক্ষা করতে না পেরে ভগবানকে স্মরণ করেছিলেন। তখন ভগবান কৃষ্ণ তাকে কি লক্ষ লক্ষ শাড়ি তাকে দান করেছিলেন। কেন দ্রৌপদীকে এত শাড়ি দান করলেন, তার একটি লীলা আছে যে এক সময় এই ভগবান শ্রীকৃষ্ণ শিশুপালকে বধ করার জন্য তার যে সুদর্শন চক্র প্রেরণ করেছিলেন কৃষ্ণ, তো ভগবান কৃষ্ণের আঙ্গুল একটু সামান্য কেটে গিয়েছিল, তখন ওখানে অনেক ভক্ত ছিলেন, দ্রৌপদী তার অত্যন্ত মূল্যবান দামি শাড়ির আঁচল ছিঁড়ে কৃষ্ণের আঙ্গুল উনি বেঁধে দিয়েছিলেন। তাই কৃষ্ণ তখন এই দ্রৌপদী যখন বিপদে পড়লেন তখন কৃষ্ণকে স্মরণ করলেন, তখন কৃষ্ণ চিন্তা করলেন এ দ্রৌপদী তো একসময় আমার সেবা করেছিল তার শাড়ির আঁচল ছিঁড়ে, তখন ভগবানের এ সামান্য কোনো সেবা যদি কেউ ভগবানের করে ভগবান সেটা কখনো ভোলে না। তাই সেই জন্য ভগবান তার লজ্জা বাঁচানোর জন্য লক্ষ লক্ষ পিস শাড়ি দ্রৌপদীকে দান করলেন, আর দুঃশাসন
শাড়ি টেনে টেনে সে ক্লান্ত হয়ে দ্রৌপদীকে ছেড়ে দিলেন। তাই অক্ষয় তৃতীয়ার দিনে ভগবান দ্রৌপদীকে রক্ষা করেছিলেন। হ্যাঁ, কি আপনাদের ভালো লাগছে এই লীলা, অক্ষয় তৃতীয়ার লীলা? আরও অনেক আছে। এই দিনে ভগবানের একজন অবতার আছেন, যিনি ক্ষত্রিয়দেরকে 21 বার এই পৃথিবী থেকে ক্ষত্রিয়দের উনি নিক্ষত্রিয় করেছিলেন। তার নাম কি? পরশুরাম। এই অক্ষয় তৃতীয়ের দিনে ভগবান পরশুরামের আবির্ভাব তিথি, পরশুরাম জয়ন্তী। কত পবিত্র দিন! হ্যাঁ, এই অক্ষয় তৃতীয়ের দিনে বৈকুণ্ঠ লোক থেকে ভগীরথ হাজার হাজার বছর তপস্যা করে ভগবান কৃষ্ণকে সন্তুষ্ট করেছিলেন। কী জন্য? ভগীরথের পূর্বপুরুষেরা কপিল মুনির কোপে তারা সকলে ভস্মীভূত হয়ে গেছিল। তাই কপিল মুনি বলেছিলেন, তুমি যদি গঙ্গাকে নিয়ে আসতে পারো তাহলে গঙ্গার স্পর্শে তোমার পূর্বপুরুষেরা কী হবে? সবাই মুক্ত হয়ে যাবে। তখন ভগীরথের আগের অনেকেই, দিলীপ এবং অনেকেই তপস্যা করে গঙ্গাকে আনতে পারেনি, কিন্তু ভগীরথ এতই কঠোর তপস্যা করেছিলেন, তিনি তপস্যা করে তিনি ভগবান শ্রীকৃষ্ণকে সন্তুষ্ট করেছিলেন। তখন ভগবান শ্রীকৃষ্ণ তিনি বললেন যে তুমি কী চাও বলো। তখন ভগীরথ বললেন যে আমি গঙ্গাকে মর্ত্যলোকে নিয়ে যেতে চাই। তখন বললেন ঠিক আছে, আমি আদেশ করছি তুমি গঙ্গাকে নিয়ে যাও। গঙ্গা হচ্ছেন তো ভগবানের স্ত্রী। হ্যাঁ, তখন গঙ্গা বললেন আমি যে যাব এই বৈকুণ্ঠলোক থেকে আমি মর্ত্যলোকে যখন যাব আমার বেগ এত প্রচণ্ড যে কি এই মর্ত্যলোক কি হবে? ধ্বংস হয়ে যাবে। তা আমার বেগ যদি কেউ ধারণ করতে পারে তাহলে আমি যাব। তখন চিন্তা করলেন কে ধারণ করতে পারবে আপনার বেগ? তখন বললেন মহাদেব। তখন ভগীরথ আবার তপস্যা করতে লাগলেন, তপস্যা করে মহাদেবকে সন্তুষ্ট করলেন। তখন মহাদেব বললেন ভগীরথ তুমি কী জন্য এত কঠোর তপস্যা করছো? তখন বললেন কি যে আমি গঙ্গাকে মর্ত্যলোকে নিয়ে আসব, তাই গঙ্গার যে ধারা বেগ আপনার জটায় ধারণ করতে হবে। তাই ভগীরথের সেই তপস্যা সন্তুষ্ট হয়ে শিব তার মস্তকে জটায় গঙ্গাকে ধারণ করেছিলেন। তাই শিবের আর একটি নাম হচ্ছে গঙ্গাধর। তাই এই দিনে অক্ষয় তৃতীয়ের দিনে ভগীরথ বৈকুণ্ঠলোক থেকে গঙ্গাকে এই ধরাধামে নিয়ে এসেছিলেন। তাই এই দিনে গঙ্গা স্নানের অনেক মাহাত্ম্য। এই দিনে গঙ্গা স্নান করলে কোটি কোটি জন্মের পাপ ধ্বংস হয়ে যায়। এই দিনে দেখবেন যে বদ্রীনাথ ধাম, অনেকে নাম শুনেছেন, এই বদ্রীনাথ ধাম যেখানে রয়েছে সেখানে এই গরমের সময় বরফ পড়ে, সারা বছর সেখানে বরফে ঢাকা থাকে, কেউ যায় না, এত ঠান্ডা। কিন্তু ওই অক্ষয় তৃতীয়ের দিনে এই বদ্রীনাথের যে মন্দিরের যে দরজা খোলে, অভিজিৎ নক্ষত্র, এই অক্ষয় তৃতীয়ার অভিজিৎ নক্ষত্রে ভগবান বদ্রীনাথ উনি দর্শন দান করেন, আর ওই দিনে ভগবানকে প্রদীপ নিবেদন করা হয় এই অক্ষয় তৃতীয়ার দিনে। এবং দক্ষিণ ভারতে একটি জায়গা আছে হিমাচলম, সেখানে ভগবান নৃসিংহদেব আছেন, জিওর নৃসিংহ। হ্যাঁ, সেই নৃসিংহদেব সারা বছর তার যে বিগ্রহ চন্দন দিয়ে ঢাকা থাকে, মানে অত্যন্ত গরম, তো তাই ওই দিনে জিওর নৃসিংহদেব তার চন্দনকে উন্মোচন করে সমস্ত ভক্তরা তাকে দর্শন করেন, তার কাছে প্রার্থনা করেন। আর এই দিন থেকেই চন্দন যাত্রার শুরু হয়। এই দিন থেকে 21 দিন ধরে ভগবানের সমস্ত গায়ে, শ্রীকৃষ্ণের সমস্ত গায়ে চন্দন ঘষে তার সঙ্গে অগুরু কর্পূর দিয়ে ভগবানের গায়ে লেপন করা হয়। কেননা এই বৈশাখ মাস অত্যন্ত গ্রীষ্মকাল, তাই ভগবানের এক ভক্ত মাধবেন্দ্রপুরীকে ভগবান আদেশ করেছিলেন যে আমার শরীরে অনেক গরম হচ্ছে, তাই তুমি মলয়জ পর্বত থেকে এই চন্দন এনে
সেই চন্দন ঘষে আমার শরীরে লেপন করলে আমার শরীর ঠান্ডা হবে। তাই অক্ষয় তৃতীয়ার দিন থেকে চন্দন যাত্রা শুরু হয়, একুশ দিন ধরে ভগবানের গায়ে চন্দন দিতে হয়। এবং এই দিন থেকে জগন্নাথ পুরীতে যে জগন্নাথের রথ শুরু হয় না, এই রথের যে কাজ মানে রথ নির্মাণের কাজ, এই অক্ষয় তৃতীয়ার দিন থেকে শুরু হয়। হ্যাঁ, তাহলে দেখুন এই অক্ষয় তৃতীয়া কত মাহাত্মপূর্ণ। এই যে ব্রাহ্মণেরা বৈষ্ণবেরা ভগবানের পূজার জন্য যে জপ দিয়ে তিল দিয়ে ভগবানের আরাধনা করেন, এই জপের সৃষ্টি হয়েছিল অক্ষয় তৃতীয়ার দিনে। হ্যাঁ, তাহলে এরকম অনেক অনেক মাহাত্ম্য রয়েছে অক্ষয় তৃতীয়ার। এই অক্ষয় তৃতীয়ার দিনে ভগবান কৃষ্ণ এবং বলরামকে অক্রূর বৃন্দাবন থেকে কোথায় নিয়ে যাচ্ছিলেন, মথুরায়। আর মথুরায় যাওয়ার পথে কুবজার সঙ্গে দেখা হয়েছিল। কুবজা যে একটু বেঁকে হাঁটত, তার পিছনে একটা কুদ ছিল পিঠে, তাকে দেখতে অত সুন্দরী দেখা যেত না। তো কৃষ্ণ এবং বলরাম তো দেখতে অত্যন্ত হ্যান্ডসাম ছিল না, অত্যন্ত সুন্দর। তো ওই যে কুবজা প্রতিদিন চন্দন ঘষে থালাতে করে মথুরাতে নিয়ে যেত, কংসকে ওই চন্দন পড়াতো কুবজা। তো কৃষ্ণ বলরামকে যখন দেখেছে, তো কুবজা মনে মনে ভাবছে এত সুন্দর হ্যান্ডসাম দুজন যুবক, এই চন্দনটা যদি ওদের ওনাদেরকে পড়ানো হতো তাহলে খুব ভালো লাগতো, মানাতো। বুঝতে পারে তো, ভক্ত বুঝতে পারে কোথায় কোনটা দিলে মানায়, তাই না? আমরা একটা ফুল পেলে আমরা সেটা গন্ধ শুকি, অনেক মেয়েরা সেটা মাথায় গোজে, কিন্তু ভক্তরা কী করে, এই ফুলটা যদি ভগবানের কানে দেওয়া যায় বা চরণে দেওয়া যায় এটা মানায়। যা কিছু ভালো জিনিস সেটা ভগবানকে দিলে মানায়, আমাদের ভোগের জন্য নয় সেটা। হ্যাঁ, তাই ভগবানের ভক্তরা যদি জুয়েলারি দোকানে যায়, ভালো হার দেখবে ওটা ভগবানের জন্য নিয়ে আসবে, কানের দুল দেখলে ভগবানের জন্য নিয়ে আসবে। মানে ভক্ত যা যা কিছু ভালো ভালো দেখবে, ভালো ফল, ভালো ফুল, ভালো শাড়ি, ভালো গহনা, যা কিছু দেখবে সে ভগবানের জন্য নিয়ে আসবে। তাই সে কুবজা কী ভাবলো, এই চন্দন যদি কৃষ্ণ বলরামকে পড়ানো হতো তাহলে এটা খুব ভালো হতো। তখন ভগবান কৃষ্ণ এবং বলরাম কুবজার কাছে এসে বললেন যে হ্যাঁ সুন্দরী, তোমার হাতে কী আছে? তখন কুবজা একটু মনে একটু কষ্ট পেলেন, কেন একটা সুন্দরী মেয়েকে সুন্দরী বললে সে আরও খুশি হয়, যে মেয়েটা সুন্দর নয় তাকে সুন্দরী নয় তাকে সুন্দরী বললে কেউ মনে করবে তাকে উপহাস করছে। তো সবাই কুবজাকে উপহাস করতো, দেখতে অত সুন্দরী ছিল না। তো যখন এই কথা বলেছেন কুবজা একটু মনে দুঃখ পেয়েছে, যে কৃষ্ণ তাকে ওইভাবে বলেননি, কৃষ্ণ তো কারো বাইরের মানে সৌন্দর্য দেখে তাকে সুন্দরী বলেনি, কৃষ্ণ দেখেছে তার হৃদয়ে ভক্তি, ভক্তি হচ্ছে প্রকৃত সৌন্দর্য। একটা পুরুষ বা নারীর বাহ্যিক সৌন্দর্যটা প্রকৃত সৌন্দর্য নয়, অনেক সুন্দরী রমণী বা সুন্দর পুরুষ তার হৃদয়ের ভিতরে অনেক সময় খারাপ বাসনা থাকে, তাই না, কুট বুদ্ধি থাকে। কিন্তু একটা কুৎসিত রমণী বা বিকলঙ্গ একটা পুরুষ তার হৃদয় যদি ভালো থাকে, স্বচ্ছ থাকে, তাকে বলা হয় সুন্দর বা সুন্দরী। তাই কুবজাকে ভগবান সুন্দরী বলেছিলেন কেন, তার প্রতি তার ভক্তি ছিল। তখন উনি বললেন এই চন্দন তুমি কার জন্য নিয়ে যাচ্ছ? তার কুবজা কি বললেন, এই চন্দন নিয়ে যাই আমি প্রতিদিন কার জন্য, কংসকে পড়ানোর জন্য, কিন্তু আজ এই চন্দন আমি আপনাদেরকে পড়াব। যখন সঙ্গে সঙ্গে কৃষ্ণ এবং বলরামকে এই চন্দন পড়ালেন, কৃষ্ণ সঙ্গে সঙ্গে কুবজাকে আশীর্বাদ করলেন। কুবজা বেঁকে বেঁকে হাঁটত, কৃষ্ণ তার চরণ দিয়ে কুবজার চরণের উপর রেখে তার কাঁধে এরকম একটু আস্তে খিঁচুনি দিলেন, আর সঙ্গে সঙ্গে কুবজার কুশটা ভেতরে মিলিন হয়ে গেল, মলিন হয়ে গেল, এবং তাকে দেখতে অপূর্ব সুন্দরী রূপ তিনি ধারণ করলেন। এইভাবে অক্ষয় তৃতীয়ার দিনে কুবজা ভগবানকে চন্দন পরিয়ে এরকম অপূর্ব সুন্দরী রমণী হয়েছিলেন, এবং কৃষ্ণ তাকে সঙ্গ দান করেছিলেন, কৃষ্ণ তার মনোবাসনা পূর্ণ করেছিলেন। তাই এই অক্ষয় তৃতীয়া কবে, সেই
সময়টা আমি বলে দিচ্ছি এবং এই অক্ষয় তৃতীয়ার দিনে কি কি করলে অক্ষয় ফল পাওয়া যাবে সেটা আমি বলে দিচ্ছি। প্রথমে আমি এই অক্ষয় তৃতীয়ার সময়টি বলে দিচ্ছি, আপনারা লিখে নিন। অক্ষয় তৃতীয়া, এই অক্ষয় তৃতীয়া এবছর দুই দিন পড়েছে, মনে রাখবেন। কয়দিন? দুদিন, 22শে এপ্রিল এবং 23শে এপ্রিল, মনে থাকবে? 22 এবং 23শে এপ্রিল দুদিন অক্ষয় তৃতীয়া। তো অক্ষয় তৃতীয়া শুরু হবে 22শে এপ্রিল সকাল 8:16 থেকে তৃতীয়া শুরু হবে এবং তৃতীয়ার সমাপ্ত হবে 23শে এপ্রিল সকাল 8:19 মনে থাকবে। এই দুদিন অক্ষয় তৃতীয়া। যারা গঙ্গা স্নান করতে চান বা পুকুরে, নদীতে বা ঘরে গঙ্গাকে স্মরণ করে স্নান করতে পারেন, তবে গঙ্গা স্নানের সময়টা হচ্ছে কি 23শে এপ্রিল সকাল 5:15 থেকে 8:19 মধ্যে। এই সময় গঙ্গা স্নান করলে অনেক অনেক জীবনের যে পাপকর্মের যে ফল ক্ষয় হয়ে যাবে এবং অক্ষয় পূর্ণ ফল তিনি লাভ করতে পারবেন। এবং এই অক্ষয় তৃতীয়ার দিনে যারা ভগবানের আরাধনা করবেন, বিভিন্ন দেবদেবীর পূজা করেন, লক্ষ্মীনারায়ণের পূজা করেন বা দোকানে হাল খাতা করেন বা শুভ মাঙ্গলিক কর্ম করেন, তো সেই সময়টা আমি বলে দিচ্ছি। এই সময়টা আপনারা এই হাল খাতা, ভগবানের পুজো বা দেবদেবীর পুজো করবেন। এটা হচ্ছে 23শে এপ্রিল, হ্যাঁ, সকাল 9:15 থেকে 12:51 মধ্যে এবং আবার 12:51 থেকে 1:14 পর্যন্ত, 14 মিনিটের মধ্যে, এটা আপনারা মনে রাখবেন। তাহলে এই দুই দিন হচ্ছে অক্ষয় তৃতীয়ার এই নির্ধারিত সময়। আপনারা অক্ষয় তৃতীয়া এই দিন উদযাপন করবেন। তো এই দিনে কি কি করলে যাই করব তার ফল অক্ষয় হয়ে যাবে বলবো আমি, কি কি করা উচিত। প্রথমে বলবো কি কি করলে আমাদের পূর্বজীবনের যত কর্মফল, মানে খারাপ কর্মের ফলে অনেকে দরিদ্র হয়েছেন, বিকলঙ্গ হয়েছেন, মানসিক অশান্তি, তারপরে সংসারে অভাব অনটন, অনেক শনি রাহুর দশা, যদি এটা কাটাতে চান তাহলে এই বছর অক্ষয় তৃতীয়ার দিনে এই কর্মগুলো করবেন, তাহলে আপনার জীবনের ভাগ্যের চাকা সম্পূর্ণ কি হবে, হ্যাঁ, এইভাবে ঘুরছিল এখন এই দিকে ঘুরবে, মানে ভালো দিকে ঘুরবে। বলবো কি বলবো না, তা শুনতে চাইছে সবাই, তাই আমি বলছি। তো অক্ষয় তৃতীয়ার দিনে কয় তারিখে বললাম আমি, 22 এবং 23, ওই 22 তারিখ সকালবেলা থেকে ব্রহ্ম মুহূর্তে ঘুম থেকে উঠবেন। ব্রহ্ম মুহূর্ত হচ্ছে সূর্য ওঠার 1.5 ঘন্টা আগে, হ্যাঁ, কেননা তার আগেই তো বৈশাখ মাস পড়ে যাচ্ছে। অন্য অন্য ভিডিওতে বৈশাখ মাসের মাহাত্ম্য দেওয়া আছে, ওটা আপনারা যারা দেখেছেন খুব ভালো, যারা দেখেননি দেখবেন। যে বৈশাখ মাসে প্রতিদিন সকালবেলা সূর্য ওঠার আগে যদি কেউ স্নান করে, যদি বাথরুমে বা পুকুরেও নদীতে স্নান করে, তাহলে ওই নদী বা পুকুরের বা বাথরুমের জলে সমস্ত দেবদেবীরা, সমস্ত দেবদেবীরা, সমস্ত তীর্থ ওখানে থাকে। হ্যাঁ, ওই নদীর জলে, সরোবরের জলে, পুকুরের জলে কি থাকে? সমস্ত তীর্থ বাস করে। তাই সকালবেলা যদি কেউ ওই তীর্থে গিয়ে বা নদীতে গিয়ে বা পুকুরে গিয়ে স্নান না করে ওই সময়, তাহলে সমস্ত দেবদেবীরা তার প্রতি রুষ্ট হয়ে যায়, তাকে শাপ দেয়। হ্যাঁ, সেই জন্য আপনারা সারা বৈশাখ মাসেই সকালবেলা সূর্য ওঠার আগে স্নান করবেন, তাহলে আপনাদের অনেক পাপ ক্ষয় হয়ে যাবে। তাই অক্ষয় তৃতীয়ার দিনে ব্রহ্ম মুহূর্তে উঠে স্নান করবেন। স্নান করে কাঁচা ধোয়া কাপড় পরবেন। তবে ওই দিনে যারা সনাতন ধর্মী অবলম্বী রয়েছেন, হ্যাঁ, তারা অবশ্যই এই ধরনের রাজসিক বা তামসিক ড্রেস পরবেন না, বোঝা গেল? সাত্ত্বিক পোশাক পরবেন, ধুতি, হ্যাঁ, বা চাদর বা পাজামা, এই ধরনের ড্রেস পরবেন, সাত্ত্বিক ড্রেস। আর মেয়েরা শাড়ি পরবেন, হ্যাঁ, তো এই ড্রেস পরবেন।
পরে ভগবানের যদি মন্দির থাকে আপনার বাড়িতে, যদি না থাকে আলেখ্য নেবেন, রাধা কৃষ্ণের আলেখ্য, গৌরনীতায় জগন্নাথ বলদেব নৃসিংহদেবের আলেখ্য নেবেন, শিল্পউপাদের চিত্রপট রেখে সেখানে আরতি করবেন, ধূপকাঠি প্রদীপ, হ্যাঁ, সেখানে থাকবে আপনার অর্ঘ, গোলাপ জল বা গঙ্গা জল, রুমাল, ফুল, সুগন্ধি ফুল, চামর, ময়ূর পাখা দিয়ে ভগবানের আরতি করবেন, ভগবানের কাছে প্রার্থনা করবেন, নৃসিংহদেবের কাছে প্রার্থনা করবেন। এবং তুলসী পূজা করা খুব গুরুত্বপূর্ণ এই মাসে। আমার আর একটা ভিডিওতে দেখবেন যে তুলসীকে জলদান, এটা বৈশাখ মাসের প্রথম দিন থেকে একদম শেষ পর্যন্ত প্রতিদিন তুলসী গাছে যে জলধারা, এটা প্রতিদিন দেবেন। তা ওই দিনও সকালবেলা আপনারা মঙ্গল আরতির পরে তুলসী আরতি করবেন, তুলসী বন্দনা করবেন, তুলসীকে প্রণাম করবেন, তুলসীকে জলদান দেবেন, প্রদক্ষিণ করবেন, তাহলে অনেক মঙ্গল হবে। তারপরে যাদের কাছে জপরে মালা রয়েছে, হরে কৃষ্ণ মহামন্ত্র জপ করবেন, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। এবং যারা গ্রামে বা শহরে রয়েছেন, আপনারা ভক্তদেরকে নিয়ে আপনাদের এলাকায় নাম সংকীর্তন করবেন। এই হরিনাম আধা ঘন্টা এক ঘন্টা যদি আপনার এলাকাতে হরিনাম করেন, তাহলে এটা আপনার মঙ্গল হবে এবং এলাকাবাসীরও মঙ্গল হবে অক্ষয় তৃতীয়ার দিনে। আর অক্ষয় তৃতীয়ার দিনে যেহেতু গঙ্গার অবতরণ হয়েছিল, তাই গঙ্গা স্নান খুব মাহাত্মপূর্ণ, গঙ্গা স্নান করবেন। এবং অক্ষয় তৃতীয়ার দিনে কি হলো, এই চন্দন যাত্রার সূচনা, সেজন্য চন্দন কাঠ যাদের নেই চন্দন কাঠ নিয়ে নেবেন, চন্দন ঘষে যাদের বাড়িতে বিগ্রহ আছে সমস্ত ভগবানের গায়ে চন্দন লেপন করবেন। যদি বিগ্রহ না থাকে, ভগবানের আলেখ্য থাকলে চন্দন ঘষে তুলসী পাতা ভালো করে ধুয়ে সেই চন্দনের সঙ্গে তুলসী পাতা দিয়ে ভগবানের চরণে দেবেন, হ্যাঁ, রাধারানীর কপালে দেবেন, গৌরনীতার কপালে দেবেন, গুরুদেবের কপালে দেবেন, এবং সেই প্রসাদের চন্দন আপনারা ব্যবহার করবেন, হ্যাঁ। তারপরে যদি আপনি এই দিনে তিলক ধারণ করতে পারেন খুব ভালো, এবং যারা মালা পড়েন না, এই ওই দিন থেকে এই গলায় কণ্ঠীমালা তুলসী মালা ধারণ করা অত্যন্ত পবিত্র, হ্যাঁ। এবং যারা কখনও নিরামিষ খান না, ওই দিন থেকে নিরামিষ খাওয়ার প্রতিজ্ঞা করবেন, সমস্ত পাপকর্ম ত্যাগ করার প্রতিজ্ঞা করবেন যে ভগবান আজকে থেকে আমি আর কোনো পাপকর্ম করব না, আপনার ভক্তি করব, আপনার নাম করব। এবং ওই দিন থেকে যে ভগবান ব্যাসদেব তিনি মহাভারত রচনা করেছিলেন অক্ষয় তৃতীয়ার দিনে, গণেশ মহাভারত লিখেছিলেন, ব্যাসদেবের আদেশে গণেশ মহাভারত লিখেছিলেন এই অক্ষয় তৃতীয়ার দিনে। সেই জন্যই ওই দিনে মহাভারতের একটি অংশ হচ্ছে গীতা, তাই গীতার শ্লোক পাঠ করবেন বা গীতার তাৎপর্য পড়বেন। যাদের গীতা নেই, হ্যাঁ, তারা আমাদের কাছ থেকে সরাসরি নেবেন, নাহলে আপনারা অনলাইনে অর্ডার দেবেন, তাদের বাড়িতে আমরা গীতা পাঠিয়ে দেবো কুরিয়ারের মাধ্যমে। বা ভাগবত যাদের নেই, ভাগবত সংগ্রহ করবেন এই মাসে, ভাগবত পাঠ করা শ্রবণ করা খুব গুরুত্বপূর্ণ। এবং এই মাসে বৈষ্ণবদেরকে দান করা খুব গুরুত্বপূর্ণ, বৈষ্ণব ভোজন বাড়িতে বৈষ্ণবদেরকে নিমন্ত্রণ করে ভগবানের প্রসাদ দিতে পারেন, তাদেরকে বিভিন্ন বস্ত্র দান করতে দিতে পারেন, অর্থ বা কোনো স্বর্ণ মূল্যবান বস্তু, পাদুকা বা ছাতা, এগুলো দান করলে অনেক অনেক মানে জীবনের পাপ থেকে মুক্ত হয়ে অনেক সুকৃতি অর্জন করতে পারবেন। তাই বৈষ্ণবদেরকে দান করা বা ভগবানের মন্দিরে গিয়ে মন্দির পরিক্রমা করা বা মন্দির চত্বর পরিষ্কার করা, হ্যাঁ, এগুলো অক্ষয় ফল হয়। এবং যাদের বাড়িতে গাভী আছে, গাভীদের স্নান করানো, গাভীদের ওদিনকে আরতি করা, পূজা করা, গাভীদেরকে প্রণাম করা, তাহলে অনেক অনেক জীবনের পাপ নষ্ট হয়ে যায়। একটা হচ্ছে ব্রাহ্মণ বৈষ্ণবদের সেবা, আর একটা হচ্ছে গো সেবা, কেননা ভগবানের একটি নাম হচ্ছে গোবিন্দ, তাই গো ব্রাহ্মণ হিতায়চ, তাই গো ব্রাহ্মণের সেবা করলে এই অক্ষয় তৃতীয়ার দিন আমাদের অক্ষয় জীবনের আগের জীবনের সমস্ত পাপ নষ্ট হয়ে যাবে, এবং এই জীবনের অনন্ত অনন্ত পাপ ক্ষয় হয়ে যাবে, এবং আমরা অনেক সুকৃতি অর্জন করব, যার ফলে এই দেহত্যাগের সঙ্গে সঙ্গে আমরা ভগবত ধামে চলে যাব। আর এই জীবনে যতদিন আমরা বাঁচব, আমাদের আর কোনোরকম দুঃখ কষ্ট থাকবে না, আমাদের সমস্ত দুঃখ নষ্ট হয়ে যাবে। তাই এই সমস্ত কর্ম আপনারা অবশ্যই করবেন। তো এখন আমি বলে দেব কোন কর্মগুলো নিষিদ্ধ, কোন কর্মগুলো একদম করবেন না এই অক্ষয় তৃতীয়ার দিনে, তাহলে কী হবে। যেমন এই দিনে অক্ষয় তৃতীয়ার দিনে ভালো কর্ম করলে যেমন তার ফল অক্ষয় হয়ে যাবে, তেমনি খারাপ কর্ম করলেও
তার খারাপ ফল অক্ষয় হয়ে যাবে। তাই যারা বুদ্ধিমান বা বুদ্ধিমতী তারা কি করবে, খারাপ কাজ করবে না ভালো কাজ করবে? তাহলে ভালো কাজের কথা বললাম, তাহলে খারাপ কাজগুলো কি কি সেটা জেনে নিন। প্রথম হচ্ছে এই দিনে কোনো রকম নেশা করবেন না, যেরকম অনেকে খৈনি খান, গুটকা খান, চা খান, বিড়ি সিগারেট, মদ, গাঁজা, যত ধরনের পান, এই ধরনের নেশা জাতীয় দ্রব্যে এটা কখনো করবেন না। এটা পাপকর্ম করলে আপনার পুণ্য ক্ষয় হয়ে যাবে, এক নম্বর। দু নম্বর হচ্ছে কোনো রকম আমিষ আহার গ্রহণ করবেন না এই দিনে, এই অক্ষয় তৃতীয়ার দিনে। সারা বৈশাখ মাসে আমিষ আহার গ্রহণ করলে অনেক অনেক পাপ হয়, তাই অক্ষয় তৃতীয়ার দিনে আপনি প্রতিজ্ঞা করবেন যে আজকে থেকে আমি এই পাপকর্ম করব না। পাপকর্ম নিষিদ্ধ, মানে কোনো জীবকে আঘাত করবেন না, কোনো আমিষ আহার গ্রহণ করবেন না, মাছ মাংস পেঁয়াজ রসুন ডিম এগুলো খাবেন না। চার নম্বর হচ্ছে জুয়া খেলা, লটারি খেলা, পাশা খেলা, তাস খেলা, লুডু খেলা, এই সমস্ত এগুলো হচ্ছে দ্রুত ক্রিয়া, এটা এটা করলে এই দিনে অনেক পাপ হবে, এটা করবেন না। সেটা না করে কি করবেন, কিভাবে সময় কাটাবেন আগে বলে দিলাম। আর চার নম্বর হচ্ছে ব্রহ্মচর্য পালন করা। এই আগের ভিডিওতে আমি বলেছি যে এই বৈশাখ মাসে ব্রহ্মচর্য পালন, যারা বিবাহিত আছেন স্বামী স্ত্রী, এক মাস তারা কোনো রকম সহবাস করবেন না, হ্যাঁ, ভগবত ভক্তি করবেন। ব্রহ্মচর্য পালন করলে আপনাদের হৃদয় শুদ্ধ হবে, তাই এই অক্ষয় তৃতীয়ার দিনে ব্রহ্মচর্য পালন করা খুব গুরুত্বপূর্ণ। স্ত্রী সঙ্গ, পুরুষ সঙ্গ, অবৈধ স্ত্রী পুরুষ সঙ্গ করবেন না, আর কারো হিংসা করবেন না, কাউকে হিংসা করবেন না, কারো নিন্দা করবেন না, হ্যাঁ, কারো ক্ষতি করবেন না, কারো সমালোচনা করবেন না, ঠিক আছে, সকলের মঙ্গল কামনা করবেন। তাহলে এই নিষিদ্ধ কর্মগুলো যদি আপনি বর্জন করেন আর যে যে কর্মগুলো আমি করতে বলেছি এগুলো করবেন এবং ভগবানের আরাধনা করবেন, ব্রাহ্মণদের বৈষ্ণবদের সেবা করবেন, ভগবানের সেবা করবেন, তাহলে এই অক্ষয় তৃতীয়া পালন করার ফলে আপনি জীবনে একটি অক্ষয় সৌভাগ্যের অধিকারী বা সৌভাগ্যবতী হবেন, যার ফলে আপনার এই ভক্তির ফলে আপনার স্বামী, আপনার স্ত্রী, আপনার পিতামাতা, আপনার সন্তান, আপনার আত্মীয়, তাদেরও অনেক মঙ্গল হবে। আমরা দেখি প্রহ্লাদ, তিনি ভক্ত ছিলেন কিন্তু তার বাবা অসুর ছিল, এই প্রহ্লাদ ভক্ত হওয়ার ফলে তার 21 কুল তারা ভগবানের ধাম প্রাপ্ত হলো। তেমনি ধ্রুব, তিনি ভগবানের ভক্ত ছিলেন, তিনি ভক্ত হওয়ার ফলে তার মা কী হলো, সুনীতি, তিনি ভগবানের ধাম প্রাপ্ত হলেন। তাই আপনি যদি পুত্র হন, কন্যা হন, স্ত্রী হন, স্বামী হন, আপনার কর্তব্য হচ্ছে আজকে যে অক্ষয় তৃতীয়ার মাহাত্ম্য আমি বললাম, এটা আপনারা যারা শুনেছেন, বলা হচ্ছে অক্ষয় তৃতীয়ার মাহাত্ম্য যারা শ্রবণ করে তারা কি হয়, তারা সমস্ত পাপকর্মের ফল থেকে সম্পূর্ণভাবে মুক্ত হয়ে তারা অক্ষয় পূর্ণ ফল লাভ করেন, যারা এই মাহাত্ম্য শ্রবণ করেন। তাই যারা আজকে এই মাহাত্ম্য শ্রবণ করলেন, আমি অনুরোধ করব অন্য অন্য ভক্তদের সঙ্গে এটাকে আপনারা শেয়ার করবেন, তাদেরকে বলবেন যে আজকে আমরা এই অক্ষয় তৃতীয়ার মাহাত্ম্য শুনেছি, তোমরাও শোনো কী কী করা উচিত, হ্যাঁ, কোন দিন অক্ষয় তৃতীয়া শুরু, অনেকে ভুলভাল বলবে, তা আপনারা যে লিখে নিলেন বা যারা এখনও লেখেননি পরে লিখে নেবেন যে এই দিন থেকে অক্ষয় তৃতীয়া এই সময় এই কর্মগুলো করতে হবে, এই নিষিদ্ধ কর্ম এবং এই এই লীলা হয়েছিল এই দিনে, সেই লীলাগুলো ওদেরকে শোনাবেন, তাহলে ওরা অক্ষয় তৃতীয়া পালন করতে কি উৎসাহ পাবে। তাই আমি আশা করব আপনারা আজকে এই অক্ষয় তৃতীয়ার মাহাত্ম্য শুনে আপনাদের ভালো লেগেছে।